সাড়ে দশটার সময় অ্যাক্সিডেন্ট হয়। টোল খাচ্ছল, টোল টোলের গাড়ি রং রাস্তায় যাচ্ছিল, এবার ওদিক থেকে বাইক আসছিল, সেই রং রাস্তা যাওয়ার জন্য লেগে যায়, স্পট ডেট হয়ে একজন। কজন ছিল বাইকে? বাইকে ছিল দুইজন। কোথায় যাচ্ছিল? এটা যাচ্ছিল এইদিকে মালদা রোডের দিকে। হ্যাঁ, এখানে সব অ্যাক্সিডেন্ট হয়, ধাক্কা হয়ে স্পট ডেট, একজন সঙ্গে সঙ্গে শেষ, আর একজন মালদায় আছে, চিকিৎসা চলছে, বেঁচে আছে, লড়াচড়া করছে। এইমাত্র এখন ফোন আসলো এখানে, আজকে একটা অ্যাক্সিডেন্ট হলো, যার জন্য যেটা দায়ী টোল, এবং টোলের কাজ চলাকালীন অ্যানেস্থেটি করে কোনোরকম মানে সেফটিভাবে না কাজ করার জন্য অকালে দুটো ছেলের জীবনটা মৃত্যু হলো। ওনাদের এখানে অনেকদিন ধরেই একটা মিডিয়ান জাংশনের দাবি ছিল, সেই ব্যাপারেই ওনারা এখনও সেই দাবিটা নিয়ে ইয়ে করলেন। তো আমাদের মেনটেন্যান্স ম্যানেজার উনি বলেছেন যে আজকে থেকে কাজ শুরু করবেন, পুলিশেরও রিকোয়েস্ট এখানে আমাদের একটা জাংশন বানিয়ে দেওয়ার জন্য। উত্তরবঙ্গে প্রথম আন্তর্জাতিক স্তরের ক্যান্সার হাসপাতাল হোপ অ্যান্ড হিল, এখানে ডাক্তার সপ্তর্ষি ঘোষ সহ নানান ডিপার্টমেন্টের ডাক্তারদের নিয়ে উত্তরবঙ্গে প্রথমবার টিউমার বোর্ড মিটিং এর মাধ্যমে রোগীদের চিকিৎসার সুযোগ রয়েছে। এছাড়া উত্তরবঙ্গে প্রথমবার পেট সিটি হচ্ছে হোপ অ্যান্ড হিল ক্যান্সার হাসপাতাল এবং রিসার্চ সেন্টার জটিয়াখালী ফুলবাড়িতে। ট্রাক্টরের সাথে মোটরবাইকের সংঘর্ষের ঘটনায় এক যুবকের মৃত্যুকে কেন্দ্র করে তীব্র উত্তেজনা ছড়ালেও গাজরের ঘাকশোল এলাকায় আশঙ্কাজনক অবস্থায় অপর এক যুবককে উদ্ধার করে নিয়ে যাওয়া হয়েছে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে। দুর্ঘটনার পরেই ঘটনাকে কেন্দ্র করে তীব্র উত্তেজনা ছড়িয়ে পড়ে এলাকা জুড়ে। কয়েকশো এলাকাবাসী জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখাতে শুরু করেন। মৃতদেহ উদ্ধার করতে গেলে পুলিশকে ঘিরে ধরেও বিক্ষোভ দেখান স্থানীয় বাসিন্দারা। পুলিশ সূত্রে জানা গেছে, মৃত যুবকের নাম অসীম রাজবংশী, বাড়ি গাজলের চন্দ্রাইল গ্রামে। আহত যুবকের নাম দিব্যেন্দু সরকার, বাড়ি পাতাল সিং গ্রামে। এদিন ঘটনাস্থলে মৃত্যু হয় অসীম রাজবংশীর। আশঙ্কাজনক অবস্থায় দিব্যেন্দুকে উদ্ধার করে নিয়ে যাওয়া হয়েছে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে। গাজল থেকে পঙ্কজ ঘোষের সঙ্গে গৌতম দাসের রিপোর্ট, উত্তরবঙ্গ সংবাদ। উত্তরবঙ্গে প্রথম আন্তর্জাতিক স্তরের ক্যান্সার হাসপাতাল হোপ অ্যান্ড হিল, এখানে ডাক্তার সপ্তর্ষি ঘোষ সহ নানান ডিপার্টমেন্টের ডাক্তারদের নিয়ে উত্তরবঙ্গে প্রথমবার টিউমার বোর্ড মিটিং এর মাধ্যমে রোগীদের চিকিৎসার সুযোগ রয়েছে। এছাড়া উত্তরবঙ্গে প্রথমবার পেট সিটি হচ্ছে হোপ অ্যান্ড হিল ক্যান্সার হাসপাতাল এবং রিসার্চ সেন্টার জটিয়াখালী ফুলবাড়িতে।